গুড মর্নিং ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখুন, আজকে হচ্ছে সপ্তমী। তো আমার সকল বন্ধুদের জানাই যে শুভ সপ্তমী। তো সপ্তমীর দিনে আওয়াজ হচ্ছে, শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পারবে কি না জানি না। তো যাই হোক, আমি এখন হচ্ছে সবাই হচ্ছে কলা বউ নিয়ে যাবে গঙ্গায়, গঙ্গায় নিয়ে গিয়ে স্নান করাবে, তোর জন্য সবাইকে ডাকাডাকি করছে। তো চলুন, আমি এখন ঘুম থেকে উঠেছি, এখন ঘরের কোনো কাজই সেরকমভাবে হয়নি, সেগুলো আমি করে নিই, তারপর আমি পুজো মণ্ডপে আবার যাব। তো দেখুন, আমি আজকে না ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেই দেখি যে আমার বর আমার জন্য একটা জিনিস নিয়ে এসেছে। তো কী নিয়ে এসেছে সেটাই আপনাদের দেখাবো। তো চলুন, তো দেখুন এই দিকে হচ্ছে কি এনেছে। এটা হচ্ছে শাপলা পাতা মাছ। হ্যাঁ, শাপলা পাতা মাছ, অনেকে শঙ্কর মাছ বলে, কেউ শাপলা পাতা মাছ বলে। তো এইটা না ছোট, এরকম আরও বড় বড় পাওয়া যায়, আমার ধরতেই ভয় লাগে, কি বলবো। এটা হচ্ছে লেজ, লেজটা দেখুন কত ছোট, বাবা লেজটা কি ভারী গো, টানছি আসছে না, কি ভারী। এই দেখুন মাছটা কত বড়, মানে আমাদের কাছে তো বড়, এর থেকেও বড় পাওয়া যায় আর কি। উফ, ও পরে আমি যখন ধরবো দুটো তখন ধরে আপনাদের দেখাবো। তো এইটা, এই মাছটা নিয়ে এসেছে, এই মাছটা আমাকে তারপরে কাটতে হবে। তো চলুন দেখা যাক, কাটাকুটি হবে, রান্না হবে আজকে, এই মাছটাই করবো। এটা হচ্ছে চোখ, দেখতে পাচ্ছেন এই দুটো চোখ, আর এই সাইডে ওই যে নাক ফুসফুস টাইপ, ফুলকো টাইপের হয় না ফুসফুস, নাক, সেই নাক দুটো। এইটা তো অনেক বড় বড় পাওয়া যায় এই মাছগুলো, কিন্তু আর এই মাছের না প্রচণ্ড দাম জানেন তো। তো যাই হোক, চলুন এইটা যখন কাটাকুটি হবে তখন আবার আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমরা নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে শঙ্কর মাছ। তো দেখুন হাতে ধরেছি, এত ভারী, আমি ধরে রাখতে পারছি না, মানে আমার হাত ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে, এরকম অনেকটাই ভারী। তা কত, 3.5 কেজি, 3.5 কেজি ওজনের একটা মাছ, এর থেকেও বড় হয় কিন্তু এইটা একটুখানি ছোট। তো আমি নিয়ে এসেছি, দেখুন আমার জামার অবস্থা কি হয়ে গেছে না স্টক। তো দেখুন বন্ধুরা, এদিকে আমি শঙ্কর মাছটা নিয়ে চলে এসেছি কাটার জন্য। তো এই মাছটা আমার বড়ই কাটছে, কারণ ও এই সব দিকে এক্সপার্ট, ও কাটতে পারতে খুবই ভালো পারে, যেহেতু যাই বলুন না কেন, মাছ বলুন বা মুরগি বলুন, মানে যাই হোক কাটতেও খুব ভালো পারে আর খুব সুন্দর কাটেও। আর কাটবে কি, এই ভালো করে কাটতে পারছে না, এতটাই ভারী না, ধরে রাখতে পারছে না। তো ও কেটে নিচ্ছে, আর বটিটা না সেরকমভাবে ধার নেই, এইসব জিনিস কাটা হয় না, মাছ বলো মুরগি বলো সব কিছু যখন কাটা হয় তখন না ওই মুগুর বলে না, আমরা তো মুগুর বলি যেইটা দিয়ে বাড়ি মারে, মানে কাটার জন্য, তো সেইগুলো দিয়ে যখন বাড়ি মারে বটিটা না বেঁকে গেছে বা মানে এবড়ো খেবড়ো টাইপের হয়ে গেছে, ওইটা না একবার নিয়ে যেতে হবে দোকানে, পুড়িয়ে এনে ধার ফার দিয়ে সব কিছু করে ঠিক করে আনতে হবে, পিটিয়ে তারপরে গিয়ে ওইটা ঠিক হবে। তো এখন ও হচ্ছে পিস পিস করে কেটে নিচ্ছে, তো আর দেখুন লেজটা কেটে নিচ্ছে ও, আর এই শঙ্কর মাছের লেজটা দিয়ে না চাবুক তৈরি হয় জানেন তো, আমি শুনেছি আর কি, আমি দেখিনি কোনো দিনেও চাবুক টাবুক, তাই জন্য আমি শুনেছি তাই বলছি আপনাদের। তো চাবুকটা অত বড় নিশ্চয়ই, তাহলে মাছটা কত বড় হতে পারে আপনারা আন্দাজ করে নিন। আর এই মাছটা ছোট বলে তাই জন্য লেজটাও কইটুকু হয়েছে দেখুন, তো যখন বড় হতো নিশ্চয়ই চাবুকটাও আরও বড় হবে আর লেজটাও অনেক বড় হবে। তো যাই হোক, মাছটা না আমরা দুই মানে একাই অতটা খেতে পারবো না, তো যাই হোক এই মাছটা হচ্ছে দুই ভাগে ভাগ করা হচ্ছে, আমার শাশুড়ির কে কিছুটা দেওয়া হবে, মানে নিচে রান্না হবে অর্ধেকটা, আর অর্ধেকটা আমাদের উপরে রান্না হবে, আর একদিনেই তো অতটা খেতে পারবো না, তার জন্য হচ্ছে কিছু কিছু করে রান্না করা হবে, মানে অল্প অল্প করে। তো একবার একবেলা একদিন করব, আর একদিন অন্য মানে ভাগ করে নেবো, দুই ভাগে ভাগ করে নেবো, মানে দুই দিন করব। আরও দেখুন কত সুন্দর সুন্দর করে পিস করছে, আর এই মাছের দামটা জানেন হচ্ছে, এর মাছের ওয়েটটা হচ্ছে 3.5 কিলো, এর তাও এর দামটা পড়েছে 680 টাকা।
তো আমি তাই বলছি যে এইসব কেন আনতে গেলে এইসব মাছগুলো। আর জানেন তো বন্ধুরা, আমি না এই মাছটা কোনো দিন আগে খেতাম না, বিয়ের আগে তো খেতামই না, ভালো লাগতো না। আর বিয়ের পরে এদের পাল্লায় পরে সব কিছুই খেতে হচ্ছে যেহেতু, আর হচ্ছে ভালোই লাগে। এখন খেতে খারাপ লাগে না, এখন খেতে ভালোই লাগে, প্রথমে খেতে ভালো লাগতো না। তো যাই হোক বন্ধুরা, দেখুন আমাদের পিস পিস করা হয়ে গেছে। এটা উপরের জন্য করলো পিস পিস, মানে উপরে, মানে সরি সরি উপরে না, এটা নিচে দেবে, আমার শাশুড়ির ঘরে নিচে দেবে, আর আমাদের জন্য আলাদা কাটছে। তো যাই হোক, কাটাফাটা হোক, তারপরে আবার রান্না বান্না করে আপনাদের সামনে নিয়ে আসবো, দেখবেন আপনারা কেমন হলো। তো চলুন রান্নার দিকে যাওয়া যাক। এখন এইদিকে এদের অবস্থাটা দেখুন, দুইজনের মধ্যে কী ভাব কী ভাব, আর কী মিল কী মিল, কী বলবো। দুইজনের মধ্যে সামনাসামনি থাকলে কি হাসি দুইজনের মধ্যে দেখুন। তাই এদের কাণ্ড দেখতে দেখতে তারপরে আমি চলে গেছি রান্নাঘরের দিকে, রান্না বান্না করতে। ওইদিকে মাছ ফাছ কেটে রেখে চলে এসছি, নুন হলুদ মাখিয়ে রেখে এসছি একটুখানি। তো একটুখানি না মাখিয়ে রাখলে তো আর হয় না, একটুখানি নুন হলুদ ভালো করে যাবে, ওর ভেতরে ভালো লাগবে। তো এদের খেলা টেলা দেখে আমি চলে যাব এখন রান্নাঘরের দিকে। তো চলুন, তো দেখুন বন্ধুরা, এদিকে আমার মাছটা রান্না হয়ে গেছে, আর আমি মাছটা নিয়ে চলে এসেছি, একটু আলু দিয়ে দিয়েছি। তাহলে না এই মাছের যে জল, যে কোনো মাছে একটুখানি আলু কেন দেয়, কারণ আছে তার। তো একটু জলসা ভাব যখন থাকে না, সেইটা না কাটিয়ে দেয় এই আলুতে, তো খেতেও ভালো লাগে। তো আমার খাওয়া দাওয়া সবই কমপ্লিট করে নিয়ে আমি এখন চলে এসেছি দেখুন একটুখানি মণ্ডপের কাছে। আগের দিন আলপনা দিয়েছিলাম, কীরকম লাগলো আপনাদের দেখাবো না। তো দেখুন এইরকমভাবে আমরা আলপনা দিয়েছিলাম, আর বেশিক্ষণ আমি দিতে পারিনি আপনারা তো জানেনই। তো দেখুন কত সুন্দর লাগছে আলপনাগুলো, সাদার মধ্যে দিয়েছে তো বেশ ভালো লাগে, একটু লাল দিলে আরও ভালো লাগতো, ফুটতো জিনিসটা। তো আলপনা টালপনা দেওয়া হয়ে গেছে, আর এদিকে দেখুন মণ্ডপ পুরো ফাঁকা, ঠাকুর মশাই একা একা বসে বসে মন্ত্র পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। কী করবে, লোক নেই, আর ওনার কাজটা উনি কমপ্লিট করে রাখছে। আর ঠাকুরটা দেখুন আপনারা ভালোভাবে দেখে নিন। তো দেখুন বন্ধুরা, আমি আর আমার ছেলে দেখুন সেজে বসে আছে, আমরা দুইজনে এখন হচ্ছে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। কিসে করে আমরা বেরিয়েছি দেখুন, আমরা গাড়ি নিয়ে এসেছি। তো আমি গাড়ি চালাচ্ছি, ও হচ্ছে পাশে বসে আছে পেছনে। তো আমি আর ও হচ্ছে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, মেয়েটা ঘুমোচ্ছে যেহেতু, সেই ফাঁকে আমরা চলে এসেছি ঘুরতে, আর ছেলেটা ঘুমিয়ে পড়ছিলো, তার জন্য আমি এখন আবার নিয়ে আসলাম ওকে তুলে। তো এখন আমরা হচ্ছে একটু ঘুরে নেব, ঠাকুর ঘুরবো। তা আজকে সপ্তমী, সপ্তমী দিন একটু ঘুরে নেব, কালকে আবার একটু বেরোবো। তো যাই হোক, আজকে একটু অনেক ঘোরাঘুরি করে নিই, বেশি ঠাকুর দেখবো না। মেয়েটা আবার উঠে পড়েছে, ফোন করেছিল বাড়ির থেকে। তো চলুন তাড়াতাড়ি করে যাওয়া যাক এখন, তো দেখা হচ্ছে বাড়িতে গিয়ে আবার। দেখুন বন্ধুরা, এখন আমি আর আমার মেয়ে আবার বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে, পাড়ার ঠাকুর দেখতে বেরিয়েছি, আর ছেলেকে নিয়ে চলে এসেছি, মেয়েটা উঠে পড়েছিল বলে। তো এখন আমরা যাচ্ছি মন্দিরে, ওইদিকে দেখুন আমাদের ঘণ্টু বাবা আসছে। তো দেখুন বন্ধুরা, এদিকে আমি পুজো মণ্ডপের সামনে চলে এসেছি, আর এইখানে হচ্ছে কত লোকে ভিড় করে দাঁড়িয়ে আছে, কারণ এখন পুজো হচ্ছে, সন্ধ্যাবেলার সন্ধি পুজো হচ্ছে। তো এখন হচ্ছে আর এইদিকে সবাই দেখুন গোল হয়ে দাঁড়িয়ে আছে, এখানে হচ্ছে সব হচ্ছে পুজোর জিনিসপত্র, আগের দিন যা লাগবে সেইগুলো করছে, আর এখন যা লাগবে সেইগুলো করতে শুরু করে দিয়েছে। এইগুলোকে কী যেন বলে একটা করছে, সে আলতা পাতা দিয়ে। তো যাই হোক, আমি ভুলে গেছি এই জিনিসটা কী যেন বলে একটা, পরে অবশ্য মনে থাকলে আপনাদের বলবো। হ্যাঁ, মনে পড়ে গেছে, এগুলোকে অর্ঘ্য বলে, অর্ঘ্য দেয় না প্রত্যেক দিন দুটো করে, তো সেইটা দিচ্ছে এখন, মানে তৈরি করছে। আজকেরটা দেওয়া হয়ে গেছে, আর বাদবাকি দিনেরগুলো করে রাখছে, বাদবাকি দিনের বলতে কি আগের দিনেরটা করে রাখছে। এখানে চাল, মানে ধান থেকে চাল ছাড়াতে হবে, জব ছাড়াতে হবে, 108টা করে সব কিছু লাগবে, আর দুব্বুও লাগবে 108টা, সব কিছু দিয়ে একটা আলতা পাতার মধ্যে মুড়ে সেটাকে অর্ঘ্য করে দেবে। তো যাই হোক, আমরা এগুলো বসে বসে আগের দিন করছিলাম, আর এইদিকে আর অন্য কেউ বসে বসে করছে।
আর এদিকে দেখুন পুজো হয়েছে, তো পুজোর প্রসাদ মাখছে, পুজোর প্রসাদ হচ্ছে দেওয়া স্টার্ট করবে। আর আমি এখানে চলে এসেছি রান্নাঘরের ভিতর ঢুকে, ঠাকুর ঘরের রান্নাঘরের ভিতর ঢুকে, তো এখন প্রসাদ ফোসাদ দেবে। আর আমি এখন বাইরে চলে যাচ্ছি, গিয়ে দেখছি যে কত লোক আছে কি না আছে, তাই সেই বুঝে তো প্রসাদটা দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এদিকে হচ্ছে আমরা যেহেতু মহিলা সমিতি থেকে পুজোগুলো করছি, মানে আমরা মহিলারা, তো হচ্ছে ওখান থেকে ইনকোয়ারি করতে এসেছিলো যে এখানে কারা পুজোটা দিচ্ছে, তা আমরা বললাম মহিলা সমিতি থেকে। তো ইনকোয়ারি করার পরে তারপরে চলে গেছে ওরা, এসে তারপরে কেউ ছিল না যেহেতু আমরাই ছিলাম মানে মণ্ডপে, তো কিছু তো একটা করতে হবে বলুন, তো বসে থেকে গল্প করে কী হবে। তো আমি ভাবলাম বাচ্চাদের নিয়ে একটা খেলা করা যাক, তো মিউজিক্যাল চেয়ার খেলা করছিলাম। তো খেলা টেলা করে লাস্টে আমরা একটুখানি নাচা গানা করে 11:30টার পর আমরা বাড়ি চলে গেছিলাম। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু পাশে থাকবেন, সাথে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি ভালো লাগবে। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।